হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তামাকুলটি ঘোষ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে দেখো, সকাল সকাল আমি মানে চান টান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে ছেলেটা স্কুল যাব। ছেলেটা স্কুলে আজকে অ্যাডমিশন। আগের স্যাটারডে ওদের রেজাল্ট আউট হয়েছে, আর এই স্যাটারডে ওদের হচ্ছে অ্যাডমিশন। তো এখন যাব আমরা হচ্ছে ওর স্কুল অ্যাডমিশন করাতে। এই জন্য অনেক সকালে উঠেছি আজকে, আর রাত্রে ভালো করে ঘুমাতেও পাইনি টেনশনে। তো কারণ এত ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না, তো আজকে অনেক ঘুম ভোরবেলাতেই উঠেছি। তো উঠে চলো, সব কাজ বাজ হয়ে গেছে, রেডি ফেডি করে চান টান পুজো সব হয়ে গেছে। তো চলো যাই স্কুলে গিয়ে, এরপর দেখা হচ্ছে। আপনার কিছু বক্তব্য? এই তো আমি বার হচ্ছি অ্যাডমিশন, ছেলেটা একটু এটিএমে ঢুকতে হবে, তারপরে পেট্রোল পাম্পে ঢুকতে হবে, আবার তেল ভরবো গাড়িতে। না ওটা পরে তো দেখো, আমরা এখন এটিএম এর কাছে চলে এসেছি। তো এখান থেকে টাকা তোলা হয়ে গেল, আর এখানে আমার ছেলেটার একটা ফ্রেন্ডেরও ঘর এখানে। তো চলো, আমাদের টাকা ফাঁকা তোলা হয়ে গেছে, এবার স্কুলের দিকে এগোই। তো দেখো, আমরা এখন স্কুলে পৌঁছে গেছি। তো স্কুলে এসে দেখছি এখন গেট ওপেন হয়নি, তো বাট অনেকগুলোই গার্জেন এসছে, তো সবাই লাইনে দিয়েছে। আমি ওখানে লাইনে দাঁড়িয়ে আছি, আর আমার বর এখানে বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও, তো মানে স্যুটটা নিয়ে নিচ্ছে, আর আমি ওখানে লাইনে দাঁড়িয়েছি। ওইখানে আমি দেখো লাইনে দাঁড়িয়ে আছি। তো চলো লাইনে, মানে খুলে গেছিলো, তো অ্যাডমিশন হয়ে গেল, ওখানে অ্যাডমিশন করা হয়ে গেলো। তো বাট ওইখানে মানে ভিডিও করা সম্ভব হলো না। তো এখানে এখন আমরা ক্লাসরুমের দিকে যাচ্ছি বইগুলো নিতে, কারণ ওখানে বইয়ের টাকা ওখানেই, যেখানে অ্যাডমিশন করালাম বইয়ের টাকা ওখানেই হয়ে গেছে নেওয়া। তো এখান থেকে মানে স্কুল থেকে এবছর বইটা ওদের স্কুল থেকেই মানে দিচ্ছে, স্কুল থেকেই কিনতে হচ্ছে। তো চলো, বইয়ের টাকা পেড হয়ে গেছে, এবার আমরা বইগুলো নিতে যাচ্ছি। তো দেখো, এখানেই বই খাতা মানে বইগুলো দেওয়া হচ্ছে, তো এখানে আমরা লিস্টগুলো জমা দিলাম। তো আমি ওইদিকে দাঁড়িয়ে আছি, মানে আমার পরে ইনি পাবেন, তো ওই জন্য বইগুলো নিয়ে ঠিক আছে এবার বাড়ির দিকে যাব। বাপরে, বইয়ের ব্যাগটা কি ভারী, প্রচুর ভারী। তো আমি ব্যাগটা আমার বরকে দিয়ে দিয়েছিলাম, ও ব্যাগটা নিয়ে আসছে, আর এখানে আরও কিছুগুলো জিনিস আছে, তো সেগুলো এখানে এবার নিলাম। তারপর এখানে একটা বেঞ্চ, মানে বেঞ্চ এখানে অনেকগুলোই রেখে দেওয়া হয়েছিল বই টইগুলো সব মিলিয়ে নেওয়ার জন্য। তো আমি এখানে বইগুলো সব মিলিয়ে নিচ্ছি, মানে আমি আমার বর দুজন মিলেই, তো সব বইগুলো এবার মিলাচ্ছি, কারণ বুক লিস্টটা দেখে একটু মিলিয়ে নিলে ওটাই সুবিধা হয়, কোনো কিছু যদি প্রবলেম থাকে বা অন্য ক্লাসের মিক্স হয়ে যায় তো সঙ্গে সঙ্গে চেঞ্জটা করে নেওয়া হয়। তো চলো, সব বইগুলো মিলিয়ে টিলিয়ে তারপর যাবো, সব জিনিসটাই নেওয়া হয়ে গেছে। তো এবার আমার ছেলেটা দেখে এবার মানে এ হবে, মানে এত এত বই এবার কখন যে পড়বে আর ও পড়তেই চায় না। ভাই দেখো, আমার বর আসছে ভারী ব্যাগ নিয়ে। বই খাতা সব নিয়ে তো চলে এলাম, তো এখন এই ঘরে মানে এই ঘরে এলাম, তো এই ঘরে ছেলেটা আছে, তো এই ঘরে ওকে দেখালাম যে এবার এত এত বই খাতা দিয়েছে যে এবার পড়তে হবে। আর এখন আমরা তো যাব অফিস, তো মানে প্রচুর লেট হয়ে যাবে, তো এখানে আর বেশিক্ষণ বসলাম না, তো বই খাতাগুলো নিয়ে সব এখন ঘর চলে যাব, তারপর এসে পর সব দেখবো। আর সব মলার দিতে হবে স্কুল থেকে, মানে এইগুলো সব দিয়ে দিয়েছে, খাতা ফাতাগুলো আর আলাদা করে আর কিনতে হচ্ছে না। আর এইগুলো সব এমন মার খাবি না, উপর থেকে উঠে বদমাইশি করছে দেখো কেমন। তো চলো ঘরে যাই, খাওয়া দাওয়া করে তারপর আবার অফিস যাব। আজ আমার উপোস, তাই আমি চা খাচ্ছি। আর ও ওখানে মুড়ি খাবে। আমি দেখো চামুড়ি খাচ্ছি, চামুড়ি নিয়েছি, মানে ভেবেছিলাম তরকারি মুড়ি খাবো, কারণ একটাই তরকারি আবার খেয়ে যাবো, আবার টিফিনে আমার ভালো লাগবে না, ওই জন্য আমি এখন চা করলাম। তারপরে চামুড়ি আমি খাচ্ছি একটুখানি, চামুড়ি খেয়ে তারপর বেরোবো।
তো দেখো অফিস টফিস থেকে তো চলে এসেছি, এসে পর আগেই রান্না চাপিয়ে দিয়েছি, কারণ আজকে আমার সবজি করা ছিল না, অন্যদিন তো তাও সবজিটা করাই থাকে। তো আমি দেখো আগে বেগুন ভাজলাম, একটু বেগুন ভেজে উঠিয়ে রাখলাম, তারপর সেই কড়াইটাতে আবার কুমড়ো আলু তরকারি করছি আর লুচি করব, ব্যাস তাহলেই হয়ে যাবে খাবার আজকে। তো চলো, তরকারি তো আমার হয়ে গেল। দেখো তরকারিটা তো কুমড়ো তরকারিতে আর জল দিতে লাগে না, একটু ভালো করে বেশ ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে ভাজলেই হয়ে যায়। তো দেখো আমার হয়ে গেল ভাজাগুলো, এবার এটা নামিয়ে নেবো আর লুচি কটা করব। আর এদিকে ছেলেটার বই মানে মলাট দেওয়া হয়ে গেছে, স্টিকার চেটানো হয়ে গেছে, তো আমি ওগুলোর কটা নাম লিখে দিচ্ছি। তো নামটা লিখে দিলে তারপর কি সোমবার থেকে ওদের আবার স্কুল শুরু হয়ে যাবে, নেক্সট সোমবার থেকে, এই সোমবার থেকে না। তো ঠিক আছে চলো আমি কাজ করতে থাকি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য ব্লগ নিয়ে।